ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সম্প্রতি রাজধানীর বাড্জা থানায় মোহাম্মদ শাহাদাত হোসেন খান বাদী হয়ে দিলীপ কুমারের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি গত 23 আগস্ট রুজু করা হয়েছে। মামলায় দিলীপ কুমারের বিরুদ্ধে হত্যা ও সহায়তার অভিযোগ আনা হয়েছে। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়াল এ মামলার 20 নং আসামি তিনি। রাজধানীসহ বিভিন্ন জেলায় নামমাত্র শোরুম দিয়ে ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকরো বিক্রি করার অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সিআইডি। দেশে ও বিদেশে দিলীপ আগরওয়ালের বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। তার বিরুদ্ধে হুন্ডিতে কোটি কোটি টাকা বিদেশে পাচার করার অভিযোগ রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড সূত্র জানায়, রাজধানী ঢাকা সহ সারা দেশে ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রায় 30টি শোরুম রয়েছে। এসব শোরুম থেকে দিনে 4 থেকে 5 কোটি টাকার ডায়মন্ড বিক্রি করা হলেও বিগত আওয়ামী লীগের শাসনামলের 15 বছরে কোনো ভ্যাট দেয়নি ডায়মন্ড ওয়ার্ল্ড। এনবিআরের কর্মকর্তাদের হিসাবে 28টি শোরুম থেকে বছরে 1,620 কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছেন দিলীপ। সেই হিসাবে গত 15 বছরে 25,200 কোটি টাকার ভ্যাট দেয়নি ডায়মন্ড ওয়ার্ল্ড। ভ্যাট ফাঁকি ও দিলীপ আগরওয়ালের আয়কর নথি তদন্ত শুরু করলে ক্ষমতার দাপট দেখিয়ে দিলীপ তদন্ত এগোতে দেননি। অন্যদিকে দুর্নীতি দমন কমিশন সূত্র জানায়, 2017 সালের 10 অক্টোবর দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ে একটি অভিযোগ জমা পড়ে। সেখানে অভিযোগ করা হয়, সোনা ও হীরা চোরাচালানের মাধ্যমে দিলীপ আগরওয়াল রাজস্ব ফাঁকিসহ শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। ডায়মন্ড ওয়ার্ল্ডের কয়েকজন বিক্রয়কর্মী জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 6 মাস আগে দিলীপ আগরওয়ালকে 770 কোটি টাকা জরিমানা করেছিল জাতীয় রাজস্ব বোর্ড। তখন বিগত আওয়ামী লীগ সরকারের ভিআইপি একজন ব্যক্তি ফোন করে সেই জরিমানা স্থগিত করে দেন। দিলীপ কুমার আগরওয়াল আওয়ামী লীগের সর্বশেষ 2 কমিটির উপকমিটিতে শিল্প বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। ওবায়দুল কাদের ও সালমান এফ রহমানকে ম্যানেজ করে তিনি উপকমিটিতে জায়গা করে নেন। এছাড়া তিনি আওয়ামী লীগের ডোনার ছিলেন এবং সোনা চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। সর্বশেষ ভারতের পশ্চিমবঙ্গের নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেন্সে ঝিনাইদহ 3 আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের পরিকল্পনার সঙ্গে দিলীপ আগরওয়ালের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া প্রতারণার মাধ্যমে 40 কোটি টাকা বিনিয়োগ করে অবৈধভাবে একটি ব্যাংকের পরিচালক হওয়ার অভিযোগ প্রাথমিকভাবে পাওয়ায় সিআইডি ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মানি লন্ডারিং এর বিশেষ পুলিশ অনুসন্ধান শুরু করেছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।